ওই যে সব করে দিয়ে সেম করতে পারবো না তো আপনাদের জানতে ইচ্ছ হবে না দিলাম এতদিন কোথাও চলে গেছিলো এখন কোথা থেকে উদয় হলো আসলে এত ব্যস্ততার মধ্যে ছিলাম স্কুল আর যদিও আমাদের এখানে একটা প্ল্যান হচ্ছে কি প্ল্যান এতদিন দিব দিব বলে আজকে বলেই দিই আমরা বাপের জীবনে কখনও ক্যাম্পিংয়ে যাইনি আজকে যাচ্ছি আর কি মানে মানে ওই যে যাই হোক বেশি নারায়ণগঞ্জের কথা বললাম না তাহলে বেশি খারাপ শোনা যাবে তো বাবার জীবনে তো কখনো যাইনি এবার যাচ্ছি আর কি জামাই জীবনে তো মোটামুটি সুমন ভাই দুই সুমন ভাই তারপরে দুলু ভাই এসেছিলো আমার ভাইকে এখন এখানে আটকে মাংস কাটানো হচ্ছে রফিক জামান কাটছে জলে এসেছিল ক্যাম্পিংয়ে যাব সেই প্রিপারেশন বাইরে গাড়ি লোড করা হয়েছে মনে হচ্ছে আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি মেয়ের বিয়ে যতু দিতে যাচ্ছি এত জিনিসপত্র গাড়িতে আছে আর এখন হবে ম্যারিনেশন ক্যাম্পিংয়ের জন্য তো ম্যারিনেশন করবে হচ্ছে এই যে আমাদের দুই ভাইকে দেখতে পাচ্ছে একটা জামাই একটা ভাই দেখতে পাচ্ছেন তারা করবে তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আর কালকে আমরা যাব হচ্ছে ক্যাম্পিংয়ে তো সব কিছু ডিটেলে শেয়ার করার চেষ্টা করবো আর জীবনের প্রথম তো তো আমি জানি না কীভাবে কী করবো তারপর শেয়ার করার চেষ্টা করব তো ওনারা এখন কাটা বাছা করছে কাটা বাছা করুক তারপর যখন ম্যারিনেট করবো আপনাদের সাথে শেয়ার করবো না তোমরা কিছু বলতে চাও জাতির উদ্দেশ্যে আরমান ভাই মনে করেন যে মুরগি রানের ওপেন হার্ট সার্জারি করছে আর রফিক জামান তো মনে করেন যে কি বলবার তুমি কি করতেছ ভাই ও বাবা ফা লাইতেছে তো ঠিক আছে মনে তা আমাদের বিভ বোটির ম্যারিনেশন হচ্ছে এটা হচ্ছে পেঁপে বাটা আমি করে দিচ্ছি কারা ভাইয়ারা করতে করতে দিন রাত পার করে দেবে সেই জন্য এই যে দিলাম হচ্ছে এই চামচের মতো পেঁপে বাটা দিলাম আর এটা হচ্ছে ঘরের তৈরি কাবার মশলা যেটা রেসিপি মনে করেন চ্যানেলে আছে অনেকবার দেওয়া হয়েছে এখান থেকে দিব হচ্ছে এক দুই টেবিল চামচ কারণ এটার সাথে আমি বিট বটি মিক্স করব আর কি বিট বোটির প্যাকেট একটা বিট বটির প্যাকেট খুল দিও দিলাম হচ্ছে আদা বাটা দুই সাড়ে তিন চামচ আদা বাটা দিলাম দিব হচ্ছে রসুন বাটা রসুন বাটা একটু না সেটা খুলি যতটা কম আছে সেটা আর ক্যামেরায় আছে হচ্ছে পিউনি আর আশেপাশে হেল্পার আছে হচ্ছে রফিক জামান আর হচ্ছে আরম ভাই এই হচ্ছে রসুন বাটা দুই রসুন বাটা তিন চামচ আর এটার সাথে দিব হচ্ছে গুঁড়া মশলা গুঁড়া মশলা কি কি দিব দেখাচ্ছি দাঁড়ান আচ্ছা এখন গুঁড়া মশলা কি কি দিচ্ছি দিব হচ্ছে হলুদ গুঁড়া এটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে জিরার গুঁড়া দিব আর এটা হচ্ছে যা যা পরিমাণে দিয়ে দিন এই যে এমন ভাবে করছি এটা হচ্ছে একদম রেস্টুরেন্ট স্টাইলে খেয়ে খেয়ে একজন অজ্ঞান হয়ে যাবেন আর এই মাংসটাতে এটা একটু সলিড সলিড মাংস যদি একেবারে ফ্যাট যুক্ত মাংস নিতে পারেন সেটা হচ্ছে বেস্ট এই বটি জন্য মরিচটা একটু বেশি দিই কারণ আমাদের বাসার লোকজন আমাদের ফ্রেন্ড সার্কেলের সবাই মনে করেন যে এই মরিচ খেতে খুব লাইক করে এই মরিচ ম্যান হচ্ছে আমার ক্যামেরাম্যান আজকে তাই হচ্ছে জিরার গুঁড়া এটা হচ্ছে খুবই একেবারে মশলা যুক্ত এটা মোস্টলি হচ্ছে পাকিস্তান রেস্টুরেন্টে আমেরিকাতে খুব এইটা কদর বেশি बिहारी কাباب বলে ভাই প্যাকেট মশলা করতে আচ্ছা এই যে এটা হচ্ছে বটি কাবাব আমি দেখিয়ে দিচ্ছি অমিকাবা জিজ্ঞেস করুন প্যাকেট এই যে এটা হচ্ছে বটি কাবাবের এটা দিব লবণটা নিজের ইচ্ছা মতো দিয়ে দেন আবার বলবেন না যে নাদিরা পা লবণ দিলো না আমরাও দেই না তারপর রেখে আমার 14 ঘন্টা উত্তর করে দিবেন লবণ দিবেন আর দিবেন হচ্ছে সরিষার তেল দিয়ে ভালো করে মাখাবেন আর এর মধ্যে দেব बेसन ভাই बेसनটা দেন

তাহলে মশলাটা সুন্দর একেবারে মাখা মাখা হয়ে গায়ে লেগে থাকবে আর এখন এটার মধ্যে দিব লবণ আর সরিষার তেল তারপর ভালো করে মাখিয়ে রেখে দিব কালকে যখন কালকেই তো কালকে রাতে না পরশু দিন রাতে এটাকে খাওয়াবে হচ্ছে স্যাটারডে রাতে তা এখন ম্যারিনেট করে রাখলাম এটা খুবই ভালো ম্যারিনেশন হবে দাঁড়ান তেল নিয়ে আসি এখানে যে সরিষার তেলটা দিয়ে দিচ্ছি সরিষার তেলটা নিজের আন্দাজ মতো কারণ আমি জানি যখন ভাজা হবে তখন এটার উপর দিবে আর হালকা একটু ঘি দিয়ে দিন তাহলে আরো বেশি ভালো হবে আর ঘি দিলে মানে বারবিকিউতে ফ্লেভারটা খুব ভালো আসে আর কি তো আমি এ তো এখন মনে করেন যে ম্যাডাম আমি এখানে হাত পা লাগাবো না এটা হচ্ছে বাংলাদেশের দেখেন না যে বুয়ারা সব করে দিয়ে ম্যাডামরা জাস্ট একটু নাড়িয়ে দেয় আমি মশলাটা দিয়ে দিলাম যে আমাদের আশেপাশে যারা আছে বুয়া বললাম না ওনাদের কিনলে দেখলে আপনারা বুঝে নিন তারা এখন মাখিয়ে নেবে লবণ দাও নাই আচ্ছা ঠিক আছে যে আপনারা বুঝে নিন কারা ম্যারিনেট করছে আমরা ম্যাম সাহেব ভালো করে মাখান জি স্যার লবণটা দেন লবণটা দিলো না লবণটা সেটাকে ভালো করে মাখাবেন জি আর একটা জিনিস লক্ষ্য করবেন এটার মধ্যে কোনো আমি কিন্তু ইয়োগার্ট দেইনি যেহেতু পেপে দিয়েছি ইয়োগার্ট দিব না ইয়োগার্ট দিলে পানি ছেড়ে দিবে তখন এই যে মশলাটা এখন গায়ে গায়ে লেগে আছে সেটা লেগে থাকবে না ওইদিকে যে লবণটা আন্দাজ করে দিই তো খাওয়া লাগবে না লবণ লবণ রো ইটস লবণ লবণটা তুই দিয়ে দে

তা এখন হবে আমাদের তান্দুরি চিকেন ম্যারিনেশন তো আমাদের ম্যারিনেশনের ভাই শুরু করেন ভাই তো প্রথমে প্যাকেট মশলা দিচ্ছি হচ্ছে কালারটা ভালো হবে আর বাকি সব মনে করেন ঘরে ঘরোয়া মশলা এই দুটো এই মেন আমি এটা দেই হচ্ছে কালারের জন্য যেটা আমি আগে পর অনেকবার বলেছি আর এখানে কত কতটুক রা তিরিশ পিস থার্টি পিস বত্রিশ আছে এখানে বত্রিশ পিসে কেন অনেকেই জানতে চাবেন এখানে কত আর এখানে যে ঘর তৈরি গরম মশলা এখানে কয় চামচ হ্যাঁ দুই টেবিল চামচ মতো আছে এটা সবটা দিয়ে দিব আর যদি কেউ চান দেখতে তাহলে আমার চ্যানেলে আছে মনে করেন যে রেসিপি দেখে নিতে পারেন বা জিজ্ঞেস করি না কোথায় আছে কি আছে যদি মনে থাকে লিঙ্ক না হলে নাই কেন আমি সবসময় এই ঘরে তৈরি মশলাটাই করি আমার যারা ব্লগ দেখেন রসুন বাটা দেন চার চামচ দিয়ে দেন চার টেবিল চামচ দিব হচ্ছে যে আমরা রসুন বাটা সবটা দিয়ে দেবেন সবটা দিয়ে দেনটা দিলাম হচ্ছে টেবিল রসুন বাটা তারপর হচ্ছে দিবেন হচ্ছে গিয়ে আদা বাটা পাঁচ টেবিল চামচ দিয়ে দেন পাঁচ টেবিল চামচ দিব হচ্ছে আমরা রসুন না কি বলি আদা বাটা দিচ্ছি আসলে কথা কথা 7:11 ঘুঘুর চাঁদে কি বলছিনে যা যায় না ঠিক আছে তারপর হচ্ছে দুইটা এক কাপ দই দিম এক কাপ দই দিব আপনি বলবেন যে কি বাবা নাদেরে পাপতে তো কখনো দেন না আজকে দিচ্ছি দই কাндуে কি না হয়েছে সেইজন্য দইটা দিচ্ছি আর কি তো আমরা দুই কাপ দিব মানে এটা হাফ কাপের কাপ সেইজন্য দুইটা দিলে এক কাপ হবে আর কি তারপর হচ্ছে যে দেখেন এখানে সব গুঁড়া মশলা আছে সেটা দিয়ে দিব আর এই যে লবণ আর এই তান্দুরি চিকেনের মশলা তাতে লবণ দেওয়া থাকে সেই জন্য লবণটা একটু বুঝে শুনে দিতে হবে তা আমি এখানে মনে করেন যে চার চামচ লবণ দিয়ে দিলে হবে কারণ বেশি হলে যেটা হয় তো খেতে পারবেন না কম হলে দিয়ে খেতে পারবেন আর এটা খাওয়া হচ্ছে মানে এটা হচ্ছে আমাদের রাতের ডিনার ক্যাম্পিংয়ের যে দ্বিতীয় রাত সেদিন হলুদের গুঁড়ো মরচু করে দিয়ে দেন দুই চামচ করে তিন চামচ হলুদ দিয়ে দেন তিন চার চামচ হলুদ দেওয়া হচ্ছে আর মুরগি তো মুরগির মধ্যে একটু মশলাটা বেশি না দিলে আর যেহেতু এটা হচ্ছে ব্রয়লার চিকেন মুরগান যে খেতে আর এই যে ধনে গুঁড়ো ধনেটাও চার চামচ দেন জিরাটাও চার চামচ তারপর দিয়ে ভালো করে মাখিয়ে তা এটা বড় বড় জীবক কেনা হয়েছে এই যে দেখেন

সরষের তেল আর মধ্যে অল্প একটু ওই কি বলে বেসন দিব যাতে বেসনটা ডুবে রাখছে ওদিকে বেসনটা নিয়ে আসি আচ্ছা আর এখানে মনে করেন যে এক কাপের মতো সরিষার তেল আমরা দিয়ে দিলাম আর ভাজার সময় আবার এইগুলো আর কি উপরে ব্রাশ দিয়ে 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 দিন তাহলে আর কি ভালো হবে আর এখানে দা হবে পাঁচ টেবিল চামচ আমরা দিবা হচ্ছে বেসন তারপরে এটাকে খুব ভালো করে ম্যারিনেট করা হবে লেবু রস আচ্ছা লেবু রস তো লেবু আসে বাসায় না লেবু রস দিয়ে দিন আপনারা মনে করেন যে একটা দুইটা লেবু স্কুইচ করে দিয়ে দিন দেওয়ার পরে মনে করবেন খেয়ে অজ্ঞান হয়ে যাবেন আর যদি লেবু না থাকে বাসায় কী দেবেন ভিনিগার দিয়ে দিন রেস্টুরেন্টের মানুষ কিন্তু ভিনিগারই দেয় ভিনিগারটা দিয়ে রেখে দেয় ওই টকটক সারটা ভিনিগার থেকেই আসে দেখেন অলরেডি এটা কত সুন্দর হয়ে গেছে দাঁড়ান দিয়ে দিব না আর রেস্টুরেন্টে যাওয়া তারা কিন্তু এরকম ভিনিগার দেয় ওই টক টক লাগে ওইটা হচ্ছে মেন কাহিনী হচ্ছে এই কাহিনি আর এটা দিলে অনেক মনে করেন যে কি বলে এটা যদি অনেকদিন ফ্রিজে রেখে দেন তাহলে কিছু হবে না ঠিক আছে এবার এটাকে খুব ভালো করে মাখানোর পালা এটাকে একদম ভালো করে ম্যারিনেট করা হবে তো ম্যারিনেট হোক মাখানো হোক তারপর দেখাবো না তাই যে দেখেন কঠিন একটা ম্যারিনেশন হয়ে গেছে স্মেলটা খুব ভালো বের হয়েছে আমি একটু রেকর্ড করে নিলাম আর আপনাদের জন্য একটু ছবি নিয়ে নিলাম কারণ আমি ভুলে দেন দেখছি যে সব কিছু তো এগুলোকে এখন এই যে দিপ্লোকে ভরা হবে বলতো তো মনে হচ্ছে না আজকে আর ব্লক করা হবে ইনশাল্লাহ কালকে আবার ব্লক করবো চলুন কালকে দেখা হচ্ছে এবারই ওয়েলকাম ব্যাক আসলে অনেক তারা এই সেই করতে করতে আসলে ব্লগ যে শ্যুট করবো সেটা করাই হয় নাই এখন বাজে মনে করেন কয়টা বাজে রাত অলমোস্ট পনেরোটা বাজে আমি মনে করি একটু আগে এসে পৌঁছেছি ক্যাম্প গ্রাউন্ডে তো মোটামুটি সব হয়ে গেছে ডার্ক হয়ে গেছে আমরা একটু লাইটের লাগিয়েছি ওখানে দেখেন দেখা যাচ্ছে না যদিও রান্নাবাটির ব্যবস্থা হচ্ছে তো এখন আমি মাত্র এলাম এসে যে একটু লাইটটা লাগালাম এই এটা না ওই যে দুলুবাইরি সামনে লাগাই যে একটু ওইটা

তো এসেছি সবাই রান্নাবাটি করছে মানে উৎসব মুখর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আর আমি যে উপর থেকে পোকা এসে খাবারে পড়বে আমরা আজকে সব কিছু খেয়ে নিব এই নিয়ে মানে হাসাহাসি হাসি হচ্ছিল আর কি সবার মধ্যে আর অরুণ ভাইকে বলছিলাম এইভাবে নিচে থেকে উপর দিকে নাড়া দেন তো এগুলো নিয়ে আর কি কথা হচ্ছিল এ তো সিরিয়াস অবস্থা বলছিলাম আমি কোন দিকে থাকার জন্য না সরি ওঠো না প্রথম ছিল হচ্ছে ভুনা খিচুড়ি আর হচ্ছে যে গরুর মাংস তো সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছিল রান্নাবান্না হয়ে গেছে খাওয়া মানে আমরা এখন খেতে বসে যাব তো আপনাদেরকে দেখালাম রাতে তো অত একটা ভালো করে দেখানো যাচ্ছে না বাট খাবারটা খুবই ভালো ছিল

উঠে দেখেন কী সুন্দর একটা দৃশ্য আর এখানে সবাই ঘুমাচ্ছে এটা হচ্ছে আপনার ভাইয়া এটা হচ্ছে লোনা ওটাতে হচ্ছে গিয়ে কি বলে তোরারা আছে এটার মধ্যে হচ্ছে জিসেল সুজানা বান্ধবী তারপরটাতে হচ্ছে গিয়ে ফারজানা তারপরটা হচ্ছে গিয়ে জলি আর এটাতে হচ্ছে আমাদের দুলু ঘুমাচ্ছে এখন বাজার সাতটা আমি সকাল সকাল উঠে গেছি আর বাথরুমে একটু দূরে বাথরুমে যেতে হবে আর কি আমি কিন্তু বদনা নিয়ে এসেছি যেটা বদনাম ঠান্ডা একটা না সকালে চলান বাচ্চাগুলোকে একটু দেখে এসে কথা হয়েছে সকাল বাজে সাতটা সামথিং চেহারটার ফুলেছে ঘুম হয়েছে আবার ঘুমোখানে ঘুম ভিঙেছে যাচ্ছে এখন বাথরুমে বদনা হাতে এটা ভিতরে বদনা বলবেন যে ব্যাগ হাতে বদনা এটা ভিতরে বদনা একটু টুথপেস্ট টুথপেস্ট নিয়ে যাচ্ছি আর কেমন এসে যদি আবার সারাদিন ঘুমাই তাহলে তো হলো না তাই না এখন যাই ডাক্তার ব্রেস করে এসে আমি আমার কফি নিয়ে এসেছি ওরা চা চাটা বানানো হবে তো চলেন যাই আর ঘাসের মধ্যে শিশির জমেছে হাটতে যেয়ে পা ভিজে ভেজে যাচ্ছে আর কি রকম অবস্থা তো যাই হোক ফলে না দেখেন কুয়াশা পড়ে কি সুন্দর কুয়াশায় হ্যাঁ হালকা পড়ে কারণ যেহেতু উইন্টার শুরু হয়ে যাচ্ছে তো সেই জন্য মনে করেন যে ঠান্ডা পড়তে শুরু হয়ে গেছে তো সকাল সকাল উঠে এখন সবাই আমরা মনে করেন শুরু করে দিয়েছি আমি বলছি এগুলো হচ্ছে সব গরীব রোহিঙ্গা ঘুমাচ্ছে আর আমি একমাত্র বড় লোক দুই তালা বেড়ে ঘুমিয়েছি দুষ্টামি করছি এখন সবাই মোটামুটি দুলুভাই ভাই টেন্টে চলে এসেছে আড্ডা দেওয়া হচ্ছে এখানে আর আমার হচ্ছে কফি সকাল সকাল আমার কফি কফি খাবো তারপরে যাব এই বড় লোক এটা দেখ কফি সকালে নাস্তার প্রিপারেশন খাওয়ার এত বড় মেনু কি মানে কি রেখে কি খাবো বুঝে পাচ্ছি না তো এখন হচ্ছে কম্পিটিশন আলু ভাজি কাটা হচ্ছে জল এখানে উইন উইন সিচুয়েশন আছে দুলু মনে করেন জল হ্যাঁ হ্যাঁ আলু ভাজি কাটা হচ্ছে যে আলু ভাজার কম্পিটিটর হচ্ছে আমাদের দুলভাই হ্যাঁ জলই ভাবে সে মোটা মোটা করতেছেন করতেছি

আমাদের আলু ভাজি হয়ে গেছে এখন এখানে বিশাল মনে করেন যে ম্যারাথন ডিম বাজা হচ্ছে আর এই যে সবাই বসে বসে যে কিছু করতে আসছে মাথা খেয়ে ফেলছে মানে এক ডিম ভাঙতে মনে করেন যে পাঁচজন চলে দেখাতে পারলাম না কারণ আমি এত বিজি ছিলাম তো এখন হচ্ছে এই যে সব এক রাউন্ড নাস্তা অলরেডি খাওয়া হয়ে গেছে মানে কলার কুসান তারপরে এই যে আলু ভাজি পরোটা হালুয়ার কথা ছিল বাট হালুয়া এখন আর খাওয়ানো যাবে না কারণ এত খেলে দুপুর এত আয়োজন তখন খেতে পারবে না তো এই হচ্ছে আড্ডা আর এই হচ্ছে রান্না সকালে নাস্তা এখন মনে হয় অলমোস্ট সাড়ে আটটা নয়টার মতো বেজে গেছে হয়তো বা বাচ্চা কাচ্চা ঘুরে বেড়াচ্ছে তো এই হচ্ছে আমাদের কারেন্ট সিচুয়েশন এই যে তো রাস্তা রাস্তা হচ্ছে আমি একটু এখানে চলে এসেছি এসেই দেখেন এই যে বড় একটা ক্যাম্পার ওখানে হচ্ছে পানির ফিলার করা যায় ওটা করছে এই মানে এটা হচ্ছে মোটামুটি ক্যাম্পগ্রাউন্ড বাট এখানে কি বলে এটাকে গোকার একটা রেসিং ট্র্যাক আছে ছোট এখানে মিনি গলফ আছে দেখেন কত বড় বাস আর এই বাসগুলোর মানে অনেক দাম হয় আর কি যারা ক্যাম্পিং করে খুব শৌখিন হয় এইসব বাস অনেক অনেক দাম হয় আর কি আর এখানে কনস্ট্রাকশনেরও কাজ চলছে এখানে মনে করেন ওরা অনেক কিছু ডিফেন্ড করছে আমরা আগে জানতাম না তো একদিন আমরা এখানে দেখতে এসে তখন দেখলাম প্রথমে আমাদের ক্যাম্পগ্রাউন্ড ছিল এই জায়গাটাতে খুব একটা জঘন্য একটা জায়গা এটা মানে এটা ক্যাম্পগ্রাউন্ডের কোনো করা এটা জাস্ট জব করলেই নিচে হাইওয়ে একদম মেন এন্ট্রেন্স এটা মানে ক্যাম্পিংয়ের কোনো ফানি হবে না এটা একটা খুবই জঘন্য একটা জায়গা ছিল এনিওয়ে তো আমাদের এখানে আমরা ওখানে নিয়েছি আর ভাবলাম যে সকাল সকাল ওয়েদারটা ঠান্ডা থাকতে থাকতে আপনাদেরকে একটু ঘুরিয়ে টুরিয়ে দেখিয়ে দিই তো সেই জন্য চলে এলাম পানিটা নিয়ে এখানে মনে করেন যে মতো ছিল হয়তো হয়তো বা বর্ষা টর্ষার সময় একটু ভালো হবে আর হলে নাই আরে এখানে ছোটো ছোটো ক্যাবিন আছে ক্যাবিনে একটা ট্যুর দিতাম আমি কিন্তু ক্যাবিন মনে করেন যে মেশাকার অবস্থা কাপড় টাপড় টোর টোর দিয়ে করে হুজ্জুতি হয়ে আছে সেই জন্য আর দাও গেল না তো রাস্তা টাস্তা খেয়ে প্ল্যান আছে সবার একটু ঢালে যে এখানে এখানে কিন্তু পেছনে জঙ্গল যখন যাব যদি ভুলে না যায় কারণ সবাই আড্ডা দিচ্ছে ভুলে যায় আর কি টিকট করতে এই ক্যাবিনগুলো একটু ছোটো ছোটো এখানে মনে হয় দুইজন তিনজন ঘুমানো যায় আমার যে ক্যাবিনটা এইগুলোর মধ্যে এটা ছোটো ক্যাবিন মনে হয় দুজন বা তিনজন এরকম বা একজন ঘুমানো যায় যায় না দেখতেই পাচ্ছেন অনেক ছোটো ছোটো আর আমাদের ক্যাবিনগুলো বড় একটা ক্যাবিনে তিনটা বেড তিনটা বেড বলতে হ্যাঁ বাং বেড আর আছে তো ওখানে ছজন করে ঘুমানো যায় আর কি তো আর এই যে টোটাল এটা হচ্ছে ক্যামগ্রাউন্ড এখানে আরও ভালো ভালো ক্যামেরা আছে এটা আমি তো কখন আসিনি বাট আমি সোফার যাদের জানি শুনি এটাই তো অনেক অনেক বলতে গুণ ভালো ক্যামেরা আছে তো প্রথমবার আমরা এটাতে এসেছি ওয়ে যাই হোক যা হয়েছে এখন ওটার মধ্যে আমরা আছি বাট ওকে কিন্তু পিছন দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যে নিচে আরও ক্যামগ্রাম আছে সেখানে কোনো ইলেকট্রিসিটি কিছুটিছু নেই আর কি মানে ওইটা ডিফারেন্ট আবার ওইটাতে থাকতে পারবো না এখন এখানে ইলেকট্রিসিটি আছে মনে করেন যে ক্যামিনে আছে প্লাগেন আছে আমরা তো লাইটটা রাতে জ্বালিয়েছি তো চলেন যাই খাওয়া দাওয়া করি আফটার যা হবে প্রসেস করার মানে যা হবে প্রসেসিংটা শেয়ার করবো আর কি তো আজকে মনে করেন যে সকালটার তো দেখলেন কুয়াশা দেখিয়েছি এখন কুয়াশা চলে গেছে আজকে ওয়েদার অনেক গরম হবে আর কি এইটটি এইটটি নাইন নাইনটিতে হবে আর কি দেখেন এখন আবার এখন তো মনে করেন যে একটা মোটা কাটা কাপড় পরে আছি আর একটু পর দেখবেন আরও পাতলা কাপড় পরতে হচ্ছে কারণ তখন হচ্ছেই হয়ে যাবে অনেক গরম পড়ে যাবে সেই জন্য আর এই যে আর ওই যে দেখেন সবাই ওই ওই যে একটা ছোটো টেন্টের মধ্যে দেখা যাচ্ছে ওই যে ওটা হচ্ছে বানিয়েছে আমাদের কিচেন তো ওখানে সবাই রান্না বানা হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে তো চলেন যাই আমাদের ক্যাম্পিং এর আমার কাছে জিনিসটা একদম অনেক বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই জায়গাটা আমি আমার জীবনে একবারই রাঙামাটি গিয়েছি একবারই রাঙামাটি করেন বারো দিন ছিলাম আমার এক ফ্রেন্ডের নানির বাড়িতে তো এই জায়গাটাতে আসলে না আমার ওরকম মনে হয় মানে আমি যেদিন প্রথমে এসেছিলাম এই জায়গাটা দেখতে সেদিন আমি দেখে বলেছি এটা একটা রাঙামাটি রাঙামাটি একটা বাইব আছে এখানে দাঁড়ান দেখাচ্ছে এই যে দেখেন একদম খাদ মনে করেন যে পাহাড় আর বৃষ্টি হলে মনে করেন যে খুব স্লিপারি হয়ে যাবে তো এখানে হাঁটতে হলে যে আমি আবার জুতাটা চেঞ্জ করে জুতা জুতা কোথায় জুতা ওই যে জুতা পরে এসেছি তো এখন যাচ্ছে কারণ এখান দিয়ে বীজ মানে নিচে দিয়ে বড়ো একটা বি বিচ্ছন্নত একটা মনে করেন যে লেক আছে লেকটাও এখানে আছে বাট অনেকটা দূর হাঁটতে হবে তো সেই জন্য ভাবলাম সকাল সকাল যেয়ে দেখে আসি কারণ বাচ্চা কাচ্চা তো নিয়ে যেতে হবে তো সেই জন্য দেখতে চলে এসেছে আর এখানে অনেক ট্রি হাউস হচ্ছে ওই যে ট্রি হাউস এখানে একটা ইট নট ট্রি হাউস এটা কি হাউস জানি না বাট এটাতে মানে উঠতে হয় বাট আমার পক্ষে তো উঠা সম্ভবই না বাচ্চা কাচ্চা যদি চেষ্টা করে বাট বাচ্চা কাচ্চা উঠতে গেলেও আমার কাছে মনে হচ্ছে যে সেফ না যদি আল্লাহ না করে কিছু অ্যাক্সিডেন্ট ধুম করে পড়ে একেবারে আর এটা একেবারে বললাম না রাঙামাটির মতো একটা বাইফ দেয় পাহাড়ি এরকম হাইকিং করতে ভালো লাগে বাট এখন তো মনে করেন একটু আছে ঠান্ডা ঠান্ডা আছে যখন রোদ পড়ে যাবে তখন যাই না কতটা কি হবে আর জংলা টংলা রাস্তা একে একে যাচ্ছি দেখো খাল্লা ভরসা চলেন যাই কত দূর যাই ভালো কিছু দেখলে দেখাবো না হ্যাঁ দেখেন রাস্তা একেবারে খুবই মানে কি বলবো খারাপ রাস্তা যেটাকে বলবে মানে নামতে তো সহজ হচ্ছে উঠার সময় মনে করেন যে গায়ের যত তেল চর্বি আছে সব গলে যাবে আর কি চলেন যাই আর এত এখান থেকে দেখায় ওই ওই টিলার উপর হচ্ছে আমাদের ক্যাম্প হচ্ছে মানে ক্যাম্পিং এর লোকেরা এইসব লোকেরা যে কি মিথ্যা মিথ্যা কথা বলে সি সৃশিল দেখা যাচ্ছে আমি জানি না মানে দেখেন শিল দেখা যাচ্ছে আর পানি দেখেন বলেন এই জ্বালা নাকি কলি যাতে সয় বললো বীচ এই নোংরা বীচ বাচ্চা কাচ্চা নিয়ে আসলে তো মানে কি বলবো বাচ্চা কাচ্চা নামতে চাবে বাট এগুলো তো মানে জঘন্য অবস্থা দেখেন মনে হচ্ছে নালা ডোবা ওইখানে দেখেন সুন্দর একটা সর যাচ্ছে বাট এই জায়গাটা খুবই খারাপ দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চা আমি জানি ওরা নামতে যাবে বা পাথরটা তো ছুড়বে বাট মানে ভুয়া মার্কেটিং করে ওদের হচ্ছে বিজনেস পাওয়া হচ্ছে কথা এই হচ্ছে কাহিনি এ খুবই মানে জঘন্য অবস্থা যাই হোক এই নাকি বিচ বলেন বলেছি বিচ আছে বলের এই নাকি বিচ মানে আপনাদের কাছে বিচার দিলাম বিচারটা করে দিন তো হচ্ছে পানি তো দেখি বাচ্চা কাচ্চা আসবে বাচ্চা কাচ্চাদেরকে নামতে দেওয়া যাবে না আর শ্যাওলা ভরা পড়লে একটা ঠুস করে পড় যাবে মাছ না পোকা আল্লাহ জানে পোকা অনেক পোকা দেখে গেলাম আর কি যে এখন বলি সবাইকে বাচ্চাদের মনে হয় না এখানে নিয়ে আসাটা উচিত হবে বাচ্চা কাচ্চা দেখলেই পানিতে নামতে চাইবে বাট এটা খুবই নোংরা সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে এটা লেট দুপুর মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে রেকর্ড করতে মানে ভুলেই গেছে আসলে যেটা হয়েছিল আমি অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু নতুন জায়গায় গতকাল অত ভালো ঘুম হয়নি ঘুমে পড়েছিলাম উঠে খাওয়া দাওয়া করেছি তো এখন ভাবলাম একটু ড্রোন দিয়ে আপনাদেরকে জায়গাটা দেখাই কোথায় আছি কীভাবে আছি তাই আমাদের আমরা এই পুরো এটা আমরা নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন যে গাড়ি এই মানে গাড়িটা ভর্তি করে খাবার এসেছে মনে হচ্ছে যে এই খাবার দিয়ে আমরা একটা বিয়ে মানে পাঁচশো জনের চলন করে ফেলতে পারবো আমরা অনেক খাবার দাবার নিয়ে এসেছিলাম আর কি রান্না করেছি খেয়েছি তো ড্রোন শট নিচ্ছি আর দুপুরে যেহেতু গরম আমাদের কিচেনটা একটু পিছনের দিকে চলে গেছে আর ওখানে গাছের ছায়া ছিল সেখানে আমরা সবাই বসে বসে আড্ডা দিয়েছি ওখানে বসে ভাত খেয়েছি মেনুতে ছিল হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে ঝোল ভাত আলু ভর্তা আর হচ্ছে যে ওটা কি কী বলে বেগুন ভর্তা ছিল আর ওভার বিফো ছিল তো সব খেয়েছি তো ওই যে দেখেন সবাই মিলে ওই যে পেছনে আড্ডা দিচ্ছিলাম আমরা তো কিচেনটা একটু শিফট হয়েছে যেহেতু রোদের অনেক প্রখর একদম তাপ পড়েছিল বাট ডোমবারই রাতে আবার কিচেন মাঝখানে চলে আসবে তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রথমে আমি ড্রোন শট নিচ্ছিলাম পরে আসফার এসেছে আসফার হচ্ছে পিউনির বড় ছেলে তা আসফারকে বললাম যে আমি একটু ঢং করবো আমাকে একটু রেকর্ড করে দাও যদি আমি মানে রেকর্ড করছি আমি যদি ড্রোন শটে না থাকি তাহলে কিরকম হয় বলেন এই যে দেখে ঢং করছিলাম এই যে টেন দেখাচ্ছিলাম তো এই শটটা নিয়ে দিয়েছে হচ্ছে আসফার তো একটু ঢং করছিলাম আর কি আপনাদেরকে দেখানোর জন্য ড্রোন নিয়ে গেছি টুরাচ্ছি যদি একটু ঢং না করি তাহলে আর কিভাবে হয় বলেন তা এই যে পুরো এরিয়া সবাই এখানে খাওয়া দাওয়া করছে আড্ডা দিচ্ছে মানে যেহেতু দুপুর করে একটু বিকেল বিকেল সবাই একটু রিল্যাক্স মোডে আছে খাবার দাবার শেষ হয়ে গেছে সেই জন্য রাতে হবে বারবিকিউ তো শেয়ার করার চেষ্টা করব তো চলেন এখন একটু ড্রোনশট নেই তারপর হচ্ছে বাকি কথা বলি এখন বাজে বিকেল সাড়ে সাতটার মতো আমরা মনে করেন যে অনেকক্ষণ পরে আমি ভিডিও অন করছি কারণ ডোন নিলাম টুকটাক ভিডিও কেন গরমে সবাই একেবারে জর্জরিত অবস্থা একে টায়ার্ড হয়ে গেছে দুপুরে ভালো রান্না হয়েছে খেয়েছি খেয়ে দিয়ে মনে করে মোটামুটি সবাই ন্যাপ ট্যাপ নিয়েছে এখন আমরা যাচ্ছি হচ্ছে ফোটো কারণ একটু ডার্ক হয়ে যাবার আর তুলতে পারবো না এখানে হচ্ছে বিকেল নাস্তা পেঁয়াজির আয়োজনে হচ্ছে আমাদের আরবান ভাই আমার নামও ভুলে যাচ্ছে পেঁয়াজি খাও বলে বুঝছেন এই হচ্ছে কাহিনি ওকে ও কিন্তু একটু এসেছে ও কিন্তু এখন ফ্রেশ লাগছে আমাদের দেখে মনে হচ্ছে আমরা মনে করেন যে টারজানের ভাই বোন দেখেন চুল টুল কি অবস্থা মানে সিরিয়াস অবস্থা আমাদের আর হ্যাঁ আমরা বলছেন জঙ্গলে বাস করি আমরা আদিম যুগের মানুষ আর দেখেন কত ফ্রেশ তো যাই হোক আমরা এখন ছবি তুলবো চলো একটু একটু শেয়ার করি আমরা মনে করেন যে টেন্টে শুয়ে বসে ভিডিও করেছিলাম ছবি তুলবো ওই সব ভিডিও দেওয়া যাচ্ছে না তা আমরা ছবি টুবি তুলেছি ছবি থামলে দিয়ে দিব না তো অন্ধকার হওয়ার আগে আগে আজকে আবার লাইট সেট আপটা ঠিক করে দিচ্ছি এই জিনিসটা আমি অনলাইনে দেখেছি খুবই কিউট লাগে অন্ধকারে যখন এই লাইটটা জ্বলে খুব সুন্দর লাগে তো কালকে এসে হজবলো দিয়ে দিয়েছিলাম তো আজকে ভাবলাম সব প্রতিটা টেন্টের মধ্যে একটু করে লাইট লাগাবো তো লাইটগুলো আমার বাসাতেই ছিল যেটা আমি প্রতি রমজানে বা ঈদের ব্যবহার করে তো নিয়ে গিয়েছিলাম লাইট লাগানোর পর ভালো লেগেছে সন্ধান নাস্তা হচ্ছে ও পুরি আর পেঁয়াজ হ্যাঁ রোজা রোজা হ্যাঁ ডার্ক হতে যাচ্ছে এখন আমরা লাইট টাইট লাগানো মানে করে দিয়েছি টাইট লাগাচ্ছি এখানে কানেকশন দেওয়া হচ্ছে

হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ আমরা ক্যাম্প গ্রাউন্ড থেকে মনে করেন পঁচিশ মিনিট দূরে চলে এসেছে ড্রাইভ করে কেন এসেছে এখানে এখানে আমরা এসেছি তারা দেখতে এখানে অনেক লোকজন দেখা যাচ্ছে সবাই তারা দেখতে এসেছে আমরাও এসেছি তারা দেখতে তো ওমা অনেক লোকজন এদিকে সর্বনাশ সবাই তো তারা দেখে শেষ করে লাগিয়েছে আমরা কি দেখবো জলদি চল তা আমরা এখন তারা দেখতে এসেছি চেষ্টা করবো শেয়ার করার জানি না কতটা কি শেয়ার করতে পারবো বাট চেষ্টা করবো চলেন এখানে অনেক মানুষ জানে অন্ধকার দেখা যাচ্ছে না বাট এটা মানে বিউটিফুল একটা দেখেন কি সুন্দর চাঁদ আর সবাই দেখেন তারা কি সুন্দর না কোনটা প্ল্যান তো সবাই মানে তারা দেখতে এসেছে মানে কি যে একটা মানে আমার কাছে খুব ভালো লাগছে ব্যাপারটা খুবই ভালো লাগছে দেখেন চাঁদটা দেখেন কি সুন্দর আর অনেক মানুষ এখানে যদিও মনে হচ্ছে অন্ধকার দেখা যাচ্ছে না বাট অন্ধকারে দেখেন অনেক মানুষ আসছে তার দেখতে তো চল আমরা এখানে একটু দেখি মানে আমরা একটু এনজয় করি তারপর আবার আপনাদের সাথে কথা হবে পরে চলুন যেহেতু আমরা গ্রহ নক্ষত্র দেখতে গিয়েছিলাম বার্বিকিউর কিছুই শেয়ার করতে পারিনি এটা একটু ঝটপট শেয়ার করেছি কেন ঈশান এসেছিল আমাদের সাথে দেখা করতে ঈশান কিন্তু আসেনি যেহেতু ঈশানের কাজ ছিল ঈশান জাস্ট ড্রাইভ করে আমাদের সাথে কিছুক্ষণ দেখা করে তারপর চলে এসেছে তো বারবিকিউটা ভালোই হয়েছিলো মানে খুব কষ্ট লাগছে যে রেকর্ড করতে পারেনি গুড মর্নিং এভরিবাডি ওয়েলকাম ব্যাক সকালে একবার উঠেছি উঠে বাথরুম টাথরুম সেরে আবার গেছি এখন যার দাঁত দাঁতটা ব্রাশ করে আবার যাচ্ছি আজকে আমাদের যাওয়ার দিন চলে যাব তো সেই জন্য ঝটপট করতে হবে সকালে আগে সবাই উঠে ব্রেকফাস্ট বানানো শুরু করে দিয়েছে আমাদের মানে লেট হয়ে গেছে আজকে তো যাই হোক শেষ দিন আর যেটা হয়েছে এত কর্মকাণ্ড হচ্ছে এত কিছু আমার রেকর্ড করার কথা মনেই থাকছে না আর কি তো যাই হোক সেই সব কথা যেতে যেতে বলবো না এখন কি হচ্ছে সেটা দেখে চল আজকে আমাদের এখন সবার প্রিপারেশন হচ্ছে টেন টেন ভেঙে যাওয়ার প্রস্তুতি চলছে এই যে দেখেন এখানে গ্যালন কে গ্যালন পরটা কি বড় শেফ আসছে আজকে আমরা আমাদের বাসা থেকে নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ শেফ নিয়ে এসেছি এরে আর দিস্তা দিস্তা হারের বেমার বানাই লবি তোরা বড়ো সেফ এই বড়ো সেফ বেশি দিয়ে দিতাসে ইয়ে হ্যাঁ সব বাজজি হলে সব আছে ভাইজিয়ে হেলেবি হ্যাঁ সকাল সকাল নাস্তা হচ্ছে পরোটা তন্দুরি চিকেন আর বটি কাবাব আর হচ্ছে যে ডিমের অমলেট বানানো হচ্ছে কে কেউ কি দিচ্ছি সকাল ব্রেকফাস্ট করছে আইসক্রিম দিয়ে তার যে আমাদের আসমা সুন্দরী তো আমাদের সাথে থাকেনি সে আজকে এসেছে সকালে এই মানে তো ডোনাট নিয়ে এসেছে তো এই যে আশেপাশে দেখবেন সবাই যে সবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আর কি আটটা সাড়ে আটটা নটার মতো বাজে তাই হচ্ছে কাহিনি সেই ফাঁকে দিন বেশি ফাঁকা ফাঁকা করে দিবে

কাবাব কেবাব পেৰতে সবার সব বাড়িঘর ভাঙা হচ্ছে আর বেশিক্ষণ নাই চুল দেবো এই হচ্ছে কাহিনি তো যাই হোক এখান থেকে ভিডিও করে দিচ্ছি আমাদের বনে বাঁধারে বসবাস আপনাদের কেমন লাগলো জানাবেন কারণ বেশি কিছু আমি শেয়ার করতে পারিনি বললাম না এই খাওয়া রান্না হা আর আমার শরীরটা ওষুধ মানে ভালো ছিল না এখনও হাঁটু কাঠায় খুঁড়ি খুরি হাঁটছি সব মিলিয়ে রেকর্ড তেমন একটা করা হয় বাট যতটুকু পেরেছি রেকর্ড করেছি আর যেহেতু মিউজিক টিউজিক অন ছিল মনে করেন যে অনেক জায়গায় বয়সভার করতে হচ্ছে তো সব মিলিয়ে এই ছিল ব্লগ আশা করছি ভালো লেগেছে তো ঠিক আছে তুই দেন সবাই ভালো থাকবেন নেক্সট ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ